নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার যে চার রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই চার রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদের কাছে একটা অনুরোধ হাত জোর করে করি যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর আলোচনাটা অবশ্যই শুনবেন। শুধুমাত্র রাশির নাম, টার্গেট নাম্বার শুনে আপনারা বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন সেটা কোনো মতেই কিন্তু নেবেন না, কারণ অর্থ অপচয়টা না করে যদি আপনারা আগে নিজের ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা যদি বিচার বিশ্লেষণ করেন কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আগামীকাল বৃহস্পতিবার এই চার রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। হয়তো আপনার রাশির সাথে সেম টু সেম মিলে যেতে পারে, রাশির নাম থাকতে পারে, তার বলে যে সেম টু সেম আপনার সাথে যে প্রাপ্তি হবে না এটাও না, আবার প্রাপ্তি হবে এটাও আমি কিন্তু বলবো না, কারণ এটা একটা সার্বিক বিচার, ব্যক্তিকেন্দ্রিক এটি বিচার নয়। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সাথে মিলতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের সঙ্গে নাও মিলতে পারে। যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় ধরনের যোগ যদি থাকে, 100% আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে। জন্মছক কিন্তু সর্বশেষ কথা কিন্তু বলবে, কারণ আপনার ধনভাব, আপনার ভাগ্যভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার অর্থপ্রাপ্তি হবে কি না, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আমি বারবার বলছি, কারণ এই যে হঠাৎ প্রাপ্তি এটা কোন গ্রহ করি থাকে, আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রতিদিন শুনে শুনে নিশ্চয়ই জানেন, রাহু গ্রহ। যাদের ক্ষেত্রে অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। যাদের অল্পের জন্য বড় ধরনের জায়গাতে বাধা চলে আসছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, জন্মছকে কম বেশি যোগ কিন্তু থাকে, হয়তো আপনার সাথে মিলতেও পারে আবার নাও মিলতেও পারে, এবং এর পাশাপাশি দেখা দরকার যে আপনার দশা মহাদশা পারমিট করছে কি না, কারণ এটা সম্পূর্ণ দশার উপর কিন্তু ডিপেন্ড করে। দেখা যাচ্ছে আপনার রাজ্যকারী গ্রহের দশা চলছে, তাহলে কিন্তু আপনার চটজলদি প্রাপ্তি ঘটবে। আবার যদি দেখা যায় আপনার মারক গ্রহের দশা চলছে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা আসবে। জন্মকুণ্ডলিতে আপনার যদি ধনভাব এবং ভাগ্যভাব যদি স্ট্রং থাকে কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আপনার জন্মছকে হয়তো যে জায়গাতে দেখা দরকার যে আপনার প্রাপ্তির যে ক্ষেত্রে সবথেকে বড় জায়গা সেটা হচ্ছে রাহু। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ। আমি প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমি রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিই, হয়তো আপনাদের সাথে সেম টু সেম মিলে যায়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের সঙ্গে না মিলতেও কিন্তু পারে। তবে যদি আপনার ভাগ্য যদি সাথ দেয়, হয়তো আপনি কালকে লাখপতি কোটিপতি পর্যন্ত হতে পারেন। প্রথম যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 3-4। আপনাদের
শুভ সময়। দুপুর 12টা থেকে 1:31 পর্যন্ত টাইমটা শুভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8-5। আপনাদের শুভ সময় দুপুর 12:14 থেকে 1:04 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 3-7। আপনাদের শুভ সময় সকাল 10টা থেকে 11:54 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 6-7। সময় সকাল 10টা থেকে 12:32 পর্যন্ত। নমস্কার।